আতঙ্কর মধ্যে এলো সুখবর আবিষ্কৃত করোনা ভাইরাসের ওষুধ করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনায় আতঙ্কিত গোটা বিশ্ব রোজ লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা অব্যাহত মৃত্যু মিছিল এমন এক সময় করোনা ভাইরাসের চিকিৎসায় হইচই দিলেন থাইল্যান্ডের একদল চিকিৎসক ফ্লু এবং এইচআইভি চিকিৎসার ওষুধের সংক্রমণে করোনা ভাইরাসের চিকিৎসার নতুন এই ওষুধ তৈরি করেছেন তারা গুরুতরভাবে অসুস্থতার মধ্যে নতুন এই ওষুধ প্রয়োগের প্রাথমিকভাবে ব্যাপক সাফল্য মিলেছে বলেও রবিবার তারা দাবি করেছেন করোনা ভাইরাসের চিকিৎসায় নয়া পদ্ধতি অবলম্বন করেছেন ব্যাংককের রাজাভীতি হাসপাতালের চিকিৎসকরা তাদের এই চিকিৎসা পদ্ধতিতে গুরুতর অসুস্থ রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন বলে ব্যাংকক হাসপাতালের এক ওই চিকিৎসকরা জানিয়েছেন নতুন ওই ওষুধ প্রয়োগের চব্বিশ ঘন্টার মধ্যে ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে এইচ আইভি চিকিৎসায় লোপিনাভির এবং রিটোনাভির ওষুধ ব্যবহার করা হয় আর ফ্লুট চিকিৎসায় ব্যবহার করা হয় ওসেলটামিভির করোনাভাইরাসের চিকিৎসায় বেশি পরিমাণে ওসেলটামিভিরের সঙ্গে লোপিনাভির এবং রিটোনাভির রোগীর দেহে প্রয়োগ করা হচ্ছে এতে ব্যাপক সাড়া মিলেছে বলে চিকিৎসকদের দাবি এই প্রসঙ্গে রাজাভীতি হাসপাতালে ফুসফুস বিশেষজ্ঞ ডাক্তার ক্রিয়াশঙ্কা অথিপোর ওয়ানিজ বলেন এই ওষুধ প্রয়োগে রোগ সম্পূর্ণভাবে সেরে যাচ্ছে এমন নয় তবে রোগীর অবস্থার দ্রুত উন্নতি ঘটছে আর এটা একটা বড় সাফল্য চীনে এখনো পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো চার শনিবার নতুন করে আরও দু হাজার পাঁচশো নব্বই জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে এর ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে চোদ্দ হাজার চীন ছাড়া আরও পঁচিশটি দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস চীনের বাইরে আক্রান্ত হয়েছেন একশো তিরিশ জন ভারতেরও করোনা ভাইরাসে দুজন আক্রান্ত হওয়ার খবর মিলেছে গত সপ্তাহেই করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্য এমার্জেন্সি জারি করেছে হু